আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো আলু পনির রান্না করাতে। আমরা এই আলু পনির ইফতারিতে অথবা সেহরিতে রান্না করতে পারি এবং এটা রান্না করতে খুব কম সময় লাগে এবং খুব সহজ একটা রেসিপি। তাহলে চলুন, যেসব উপকরণ লাগছে আমাদের এই আলু পনিরটি তৈরি করতে এবং কিভাবে এটা রান্না করব সেটা দেখে নেই। পনির 500 গ্রাম, আলু বড় একটা পিস পিস করে কেটে নিয়েছি, এই ধরনের পিস করেছি। আপনারা এই ধরনের করার চেষ্টা করবেন, একটু ছোট করেই করতে হবে। আদা বাটা হাফ টি স্পুন, রসুন বাটা হাফ টি স্পুন, টমেটো সস 1/4 কাপ, পেঁয়াজ কুচি 3-4টি। পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি, এই ধরনের আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন অথবা এই ধরনের ছোট যদি কুচি কুচি করেন তাহলে আর বাটার প্রয়োজন নেই, অথবা আপনারা স্বাভাবিকভাবে যেভাবে কাটতে চান সেভাবে কাটতে পারেন। কাঠবাদাম 10-12টি আমি বেটে নিয়েছি, গরম মশলা হাফ টি স্পুন, বড় একটা তেজপাতা নিয়েছি, এখানে কিছু শাহী জিরা নিয়েছি, আপনারা চাইলে স্বাভাবিক জিরাও নিতে পারেন, নর্মাল যে জিরাটা আমরা ইউজ করি সব সময়। আর এখানে 2টা দারুচিনি নিয়েছি, 3-4টি এলাচ নিয়েছি এবং সেগুলো একটু ভেঙে দিয়েছি, এবং লবঙ্গ 6-7টি নিয়েছি। এখানে লবণ নিয়েছি 1/2 স্পুন, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, পরিচ্ছন্দ যেমন করেন লবণ ঠিক তেমনই নেবেন। এখানে আমি জিরা নিয়েছি, জিরার গুঁড়ি নিয়েছি 1/2 স্পুন, এবং গুঁড়া ঝালের গুঁড়ি নিয়েছি হলো 1/2 স্পুন, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 স্পুন, এবং হলুদের গুঁড়া নিয়েছি 1/2 স্পুন। আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি, এবার এই প্যানের ভেতর আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু হালকা গরম হলেই আমি পনিরটা দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা বেশি ভাজা যাবে না, এটা আমরা হালকা ভাজা দিব, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। এবং অপর চুলায় আমি আর একটা প্যান দিয়ে দিচ্ছি পানি গরম, এখানে আমি 2 কাপ মতো পানি দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর ভেতরে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি এটা তুলে নিব পনিরগুলো। পনিরগুলো যদি আমরা অতিরিক্ত ভাজি তাহলে এটা শক্ত হয়ে যাবে, এজন্য হালকা ভাজা দিয়ে এটা তুলে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এই যে ভেজে নিয়েছি, কালারটা দেখুন, খুব বেশি ভাজা কিন্তু দেই নেই আমি। ব্যাস,
দেখে আমার এই পানিটা গরম হয়ে গিয়েছে। আমি এবারে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই পনিরটা সফট রাখার জন্য এই পানির ভিতরে মূলত দিব, গরম পানির ভিতরে ভিজিয়ে রাখব। ভিজিয়ে দিলাম, ব্যাস এটা দিকে ভিজতে থাকুক। এবার আমি প্যানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি প্যানে এই জিরার গুঁড়ি, দারচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো ঢেলে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা যতক্ষণ না বাদামি রং হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকব। দেখুন ভিউয়ার্স, এটা বাদামি রং হয়ে এসেছে। এবার আমি এই রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনের একটা গন্ধ থাকে, এর জন্য এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ এবং ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করছি। মশলা থেকে যাতে কোনো গন্ধ না আসে সেজন্য অল্প একটু পানি অ্যাড করে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি। যে কাঠবাদামগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন ভিউয়ার্স, মশলাটা কষাতে কষাতে তেল উপরে উঠে চলে এসেছে, তার মানে অনেকটাই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। অবশ্যই হাই জাল দেওয়া যাবে না, হাই জালে যদি আমরা রাখি তাহলে দেখা যাচ্ছে পানিটা টেনে যাবে এবং এটা সিদ্ধ হবে না। এটা সিদ্ধ হয়েছে কিনা আমি এখন দেখব। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে, আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি যে খুব সহজে ভেঙে যাচ্ছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিব পানির থেকে। পনিরে খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি পানি অ্যাড করছি, হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেব। এবার এই পনিরটাকে মিডিয়াম লোতে 15 মিনিট জাল করব ঢেকে। ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম লোতে জালটা রয়েছে। এবার 15 মিনিট পরে আবার আমরা ফিরে আসব। দেখুন ভিউয়ার্স, 15 মিনিট পর আবার ফিরে এসেছি, আমি একটু নেড়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার পনির রান্না করা। দেখুন ভিউয়ার্স, এর কালারটা কত সুন্দর এসেছে এবং এর উপরে তেল ভাসছে। এবার আমি চুলাটার পাওয়ার অফ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমাদের মজাদার আলু পনির রান্না। এই রেসিপিটা খুবই ইজি পারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, কারণ আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সাথে। সেজন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।